আসসালামু আলাইকুম বন্ধুরা। মন্ত্রণালয় থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী ক্লাস রুটিন প্রণয়ন করা হয়েছে। তো আমি গতকাল আপনাকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে স্কুল কলেজ 7 দিনের ভিতরে বন্ধে আইনি নোটিশ। তো এই আইনি নোটিশটা কে বা কারা করেছে সেটাও আপনাকে দেখিয়ে দিয়েছিলাম। তো এখন কথা হচ্ছে 20 তারিখ থেকে যদি এই ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস হয় তাহলে এই আইনি নোটিশের কী হবে। তো এই সকল বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব অ্যান্ড আমরা দেখে নিব কোন ক্লাসের কী রুটিন দেওয়া হয়েছে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওর নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন সরাসরি এটার উপরে ক্লিক করে পাশের বেল আইকনটার উপরে ক্লিক করে অল প্রেস করে রাখবেন। তাহলে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো এখানে আমরা সরাসরি চলে আসছি dshac.gov.bd এই ওয়েবসাইটে। ওখান থেকে আমরা এটা ডাউনলোড করেছি, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে নিচে চলে আসি। নিচে আসার পরে বলতেছে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত। তো আগে আমরা ক্লাস রুটিনটা দেখি, তারপরে আইনি নোটিশটার কী হলো সেটা আমরা দেখব। তো এখানে বলতেছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোভিড-19 অতিমারি কমে আসায় সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে 12/9/2021 খ্রিস্টাব্দ থেকে সারা দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা পাঠদানের শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। তৎপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী 20/9/2021 খ্রিস্টাব্দ থেকে সারা দেশের মাধ্যমিক স্তরের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম নিম্নোক্ত সূচি অনুযায়ী পরিচালনা করার জন্য অনুরোধ করা হলো। তো সূচিটা কি সেটা আমরা একটু দেখি। ফার্স্টে বলতেছে এখানে ক্রম নাম্বার রয়েছে, বার রয়েছে, তারপরে শ্রেণী, দেন এসএসসি 2021/22 যারা রয়েছে তাদের কেমন ক্লাস হবে সেটা এখানে দেখাই দিচ্ছে। তো এখানে বলতেছে শনিবারে কাদের ক্লাস হবে, ষষ্ঠ থেকে নবম শ্রেণী শনিবারে শুধু নবম শ্রেণীর ক্লাস নেওয়া হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন নবম শ্রেণী, তারপরে এসএসসি 2021 তাদের কী হবে, তাদের দুইটারই ক্লাস হবে। দেখতে পাচ্ছেন এসএসসি 2021, এসএসসি 2022। তো এইটা দেখেন এখানে সবগুলা কিন্তু রয়েছে আর কি, যারা এসেছে তাদের সপ্তাহে 6 দিনই ক্লাস হবে এখান থেকে দেখতে পাচ্ছেন। তো তারপরে রবি, সোম, মঙ্গল, বুধবার, বৃহস্পতিবার কোন কোন শ্রেণীর ক্লাস আছে সেটা আমরা একটু দেখে নিই। এখানে রবিবার রয়েছে অষ্টম শ্রেণীর ক্লাস, আপনাদের অষ্টম শ্রেণীর ক্লাস হবে রবিবারে, আর সোমবার রয়েছে সপ্তম শ্রেণীর ক্লাস, মঙ্গলবার রয়েছে ষষ্ঠ শ্রেণী, বুধবার রয়েছে নবম শ্রেণী এবং বৃহস্পতিবারে আবারও অষ্টম শ্রেণী। তো এই যে বার অনুযায়ী শ্রেণী সাজানো হয়েছে এই শ্রেণী অনুযায়ী কিন্তু সবাইকে ক্লাস নিতে হবে আর কি, সকল স্কুলকে। তো এখানে আপনাদের একটা ইয়ে রয়েছে, আপনাদের স্কুল একটা জিনিস দিয়ে দিবে, আপনার টাইমটা সেট করে দিবে আর কি, শনিবারে নবম শ্রেণী কয়টার সময় আসবে এবং কয়টার সময় চলে যাবে, রবিবারে অষ্টম শ্রেণী কয়টার সময় আসবে, তারপরে এই যে সোমবারে সপ্তম শ্রেণী কয়টার সময় আসবে এটা আপনাদের স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে। তবে আপনাদের এই এই বারে স্কুলে যেতে হবে। এখন কথা হচ্ছে যে আইনি নোটিশটা দেওয়া হয়েছিল গতকাল সেটার কী হলো। তো এই আইনি নোটিশটা কিন্তু গতকাল মন্ত্রিসভায় পাঠানো হয়েছে আর কি, এই মৌসির কাছে পাঠানো হয়েছিল। তো মন্ত্রণালয় থেকে এটার অবশ্যই একটা রিপ্লাই দিবে যে আমরা স্কুল কলেজ বন্ধ করব কি করব না, এমন একটা রিপ্লাই তো অবশ্যই দেওয়া হবে যেহেতু আইনিভাবে নোটিশটা পাঠানো হয়েছে। তবে এখন অনেকেরই মনে করছেন থাকতে পারে যে এই আইনি নোটিশটা কতটুকু কার্যকর হতে পারে আর কি, এই আইনি নোটিশের জন্য স্কুল কলেজ বন্ধ করা হবে কি না। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে মন্ত্রণালয়ের উপর। মন্ত্রণালয় যদি মনে করে যে এখন স্কুল কলেজ বন্ধ করে দিতে হবে, সংক্রমণ বাড়তেছে এটা সেটা, তাহলেই কিন্তু স্কুল কলেজ বন্ধ হতে পারে। তো যাই হোক, আপডেট আসা মাত্রই তো আমরা জানতে পারবো। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আপডেট, পরবর্তী যদি কোনো আপডেট চলে আসে তাহলে অবশ্যই আপনাকে জানিয়ে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন। তো সবাই সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।